তারা সর্বপ্রথম এখানে আসে, এসে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে এবং আস্তে আস্তে বাণিজ্যের বিস্তৃতি ঘটাতে শুরু করে। তারপর আসে ওলন্দাজ বা দাসরা। এই ওলন্দাজ বা ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দাস, এবং তাদের তারা এসে যে কোম্পানি প্রতিষ্ঠা করে সেটা হলো ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এরা সর্বপ্রথম 1602 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আগমন করে এবং তারা সর্বপ্রথম সুরাটে এবং মসলিনপট্টমে তারা বাণিজ্যের ঘাঁটি স্থাপন করে। এছাড়া এরা কালীকট, চুঁচুড়া, বাঁকুড়া স্থানে এবং কুঠি স্থাপন করে এবং তারা আস্তে আস্তে বাণিজ্যিকভাবে প্রসার লাভ করতে থাকে। এরপরে আসে দিনেমাররা। দিনেমাররা আসে 1620 খ্রিস্টাব্দে। ডেনমার্কের অধিবাসীদেরকে বলা হয় দিনেমার। তাদের কোম্পানির নাম হচ্ছে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এখানে তোমাদের মনে হবে যে দাস আর ডেনিশ, অবশ্যই দাসদেরকে যারা ওলন্দাজ তাদেরকে বলা হয় দাস, এবং তারা হচ্ছে দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ডেনমার্কের অধিবাসীদেরকে যেহেতু বলা হচ্ছে ডেনমার্ক, এদেরকে তাদের দেশের নাম অনুসারে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা গঠন করে। এবং আস্তে আস্তে ডেনমার্করা এদেশে তেমন বাণিজ্যিক ভাবে সফলতা অর্জন করতে পারে না এবং তারা পরবর্তীতে ইংরেজদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এবং বাণিজ্য কুঠি তারা বিক্রি করে দিয়ে একটা সময় যখন ব্যবসার কাজে তারা সফল হতে না পারে তখন তারা আস্তে আস্তে বাণিজ্য কুঠিগুলো সংকুচিত করে তারা এদেশ থেকে বিদায় হয়। এরপরে দেখো আসতে ইংরেজরা। ইংরেজরা আসতে 1600 খ্রিস্টাব্দে এবং তারা এসে একমাত্র ইংরেজরা এসে এখানে বাণিজ্য, যেহেতু দেখো যে পর্তুগিজরা আসছে 1698 খ্রিস্টাব্দে, ওলন্দাজরা আসছে 1602 খ্রিস্টাব্দে, কিন্তু ইংরেজরা আসছে 1600 খ্রিস্টাব্দে। তো পর্তুগিজরা আসলেও ইংরেজদের কূটকৌশলী এবং তাদের দূরদর্শী বুদ্ধি এবং রাজনৈতিক দূরদর্শিতার কাছে তারা কিন্তু বাণিজ্যিক ভাবে সফলতা অর্জন করতে পারে নাই। এরপরে যারা আসছে ওলন্দাজ এবং দিনেমার, তারা ইংরেজদের ইংরেজদের বাণিজ্যিক প্রসারের সাথে তারা সফলভাবে পেরে উঠে নাই, যার জন্য তারা তাদের সাথে কিন্তু ইংরেজদের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং বিভিন্ন ভাবে যুদ্ধে তারা পরাজিত হয়। শেষে দিনেমাররা ইংরেজদের কাছে তাদের বাণিজ্যিক কুঠি বিক্রি করে দিয়ে এদেশ থেকে বিতাড়িত হয়। এরপরে ইংরেজরা এসে ভারত উপমহাদেশে কুঠি স্থাপন করলো বা বাণিজ্যিক কুঠি স্থাপন করলো, তারা তাদের শক্তির কেন্দ্র হয়ে ওঠে ফোর্ট উইলিয়াম দুর্গ। এই ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে 1700 খ্রিস্টাব্দে কলকাতায়। এই ফোর্ট উইলিয়াম দুর্গ তাদের শক্তির প্রাণ কেন্দ্র হয়ে যায়। ইংরেজদের পরে আরেকটা বণিক গোষ্ঠী আসছে, তারা হচ্ছে ফরাসিরা। এবং ফরাসিরা সর্বশেষ আগত ইউরোপীয় বণিক গোষ্ঠীর মধ্যে হচ্ছে ফরাসি। সর্বপ্রথম আসছে পর্তুগিজরা এবং সর্বশেষ আসছে ফরাসিরা। তো এরা ফরাসিরা এসে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে এবং এরা যে 1664 খ্রিস্টাব্দে আসে, কিন্তু এসে তারা সর্বপ্রথম সুরাটে এবং পরে মসলিনপট্টমে কুঠি স্থাপন করে। তারপর 1668 সালে তারা পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে তোলে, তারা বেশ প্রসার লাভ করেছে। কিন্তু যেহেতু তাদের আগে ইংরেজরা এসে বাণিজ্যিক এরিয়াটা সম্প্রসারিত করে ফেলেছে, সেক্ষেত্রে তারা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে নাই, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হয়। পরাজিত হয়ে পরবর্তীতে তারা রাজনৈতিক ভাবে এদেশের মানে দেশীয় নবাবদের সাথে আঘাত করতে শুরু করে, অর্থাৎ তারা এদেশে বাণিজ্যিক ব্যবস্থাটা মানে টিকিয়ে থাকার জন্য তারা বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে মিলিত হতে শুরু করে। এরপর আসলে ঠিক এই থেকে ইংরেজরা বণিক কোম্পানি গুলো এসে প্রতিষ্ঠিত হলো এবং ইংরেজরা একদম যে কলকাতায় তারা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে, তারা এখানে শক্তির প্রাণ কেন্দ্র এবং তারা বিভিন্ন এলাকা যে কলকাতা, সুটানটি, গোবিন্দপুর সবকিছু তারা দখল করে। এবং 1668 খ্রিস্টাব্দে যে ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস এখানে হচ্ছে পর্তুগিজ কন্যা ক্যাথারিনকে বিয়ে করে, বিয়ের যৌতুক হিসেবে কলকাতার বোম্বাই শহর তাকে চার্লসকে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে চার্লস অর্থভাবে এই শহরটি বিক্রি করে এবং যে 50,000 পাউন্ডের বিনিময়ে এই বোম্বাই শহরটা বিক্রি করে। এরপরে যে সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ যে
তৈরি করা হয় তিনটা কলকাতা তিনটা গ্রামকে কেন্দ্র করে, কলকাতা গোবিন্দপুর এবং সুলতানপুর এই তিনটা গ্রামকে কেন্দ্র করে সেখানে কলকাতা নগরী প্রতিষ্ঠা করা হয় যেটাকে বলা হয় অর্থাৎ, এবং এটা করেন জপচান্দ। এই তিনটা গ্রামের সম্মিলিত স্থানে তারা কুঠি স্থাপন করে, এই কুঠিটা তাদের শক্তি, আস্তে আস্তে তারা বাণিজ্যিক ভাবে এবং রাজনৈতিক ভাবে শক্তি সঞ্চয় করতে থাকে। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জপচান্দ এবং তিনটা কোন তিনটা গ্রামকে মিলে তাহলে কলকাতা গোবিন্দপুর এবং সুলতানপুর, এরপরে সেখান থেকে তাদের শক্তি সঞ্চয় হতে থাকে এবং তারা আস্তে আস্তে রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক ভারতীয় উপমহাদেশের রাজনীতির দিকে তারা অগ্রসর হতে শুরু করে। সে সময় বাংলার 1756 সালে স্বাধীন এবং নবাব ছিলেন আলিবর্দী খান। আলিবর্দী খান সুদক্ষ এবং দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন, তিনি দক্ষ হাতে ইংরেজদেরকে দমন করে রাখতে সক্ষম হন এবং তিনি কলকাতা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন এবং সেখান থেকে তিনি এছাড়া চট্টগ্রাম এবং কলকাতা থেকে জলদস্যুদের মারাঠি এবং বর্গি দস্যুদের বিতাড়ন করেন এবং তাদেরকে শর্ত সাপেক্ষে বাণিজ্য করার অনুমতি দেন এবং তিনি দক্ষ হাতে ইংরেজদেরকে দমন করে রাখেন। কিন্তু নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর 1756 সালে মৃত্যুর পর তার দরিদ্র নবাব সিরাজউদ্দৌলাকে তিনি বাংলা স্বাধীন অর্থাৎ তিনি নির্বাচন করে যান যে তার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে নবাব সিরাজউদ্দৌলা বাংলার স্বাধীন নবাব হিসেবে মনোনীত হন। মাত্র 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব পদে হচ্ছে পদমর্যাদায় তিনি পদমর্যাদা লাভ করেন, কিন্তু এই অল্প বয়সে এই পদে আসার জন্য তার পারিবারিক এবং দেশীয় যে ষড়যন্ত্র শিকার হন, যার কারণে এই তরুণ নবাবের পক্ষে বাংলার স্বাধীনতা শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয় নাই। সর্বপ্রথম তিনি ষড়যন্ত্র শিকার হন তার বড় খালা ঘোষিতি বেগমের এবং দেশীয় রাজন্যবর্গ এবং রাজ্যের অভ্যন্তরে দেশি বিদেশি বণিক গোষ্ঠীর, যেমন দেশি বণিক গোষ্ঠীর মধ্যে রাজবল্লভ রায়দুর্লভ উল্লেখযোগ্য প্রমুখ বণিক গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং তারা ইংরেজরা এসে তাদের সাথে হাত মিলান। এরপরে ইংরেজদেরকে সমুচিত শিক্ষা দিতে নবাব সিরাজউদ্দৌলা ফরাসিদের অর্থাৎ ফরাসিদের সাহায্য নেন। ফরাসিরা নবাবের হচ্ছে কথা মতো তারা এদেশে বাণিজ্যিক ভাবে টিকিয়ে থাকার জন্য নবাবের দলে যোগদান করেন। কিন্তু পরবর্তীতে যে পলাশীর যুদ্ধের বা পলাশীর প্রেক্ষাপটটা কার তৈরি হয় কেন সেটা এখন দেখো যে কেন পলাশীর যুদ্ধটা আসলে হয়েছিল। ইংরেজরা যখন নতুন নবাব হিসেবে নবাব সিরাজউদ্দৌলা পদে পদমর্যাদায় ভূষিত হলেন তখন নতুন নবাবকে তারা সৌজন্যমূলক সাক্ষাৎকারও গ্রহণ করেন নাই এবং নতুন নবাবকে যে ন্যূনতম উপঢৌকন পাঠানো দরকার তা এদেশে যে বাণিজ্য করার জন্য তারা অনুমতি পেয়েছেন এবং বাণিজ্য করছেন তাহলে নতুন নবাবকে তারা সৌজন্যমূলক ভাবেও কোনো সাক্ষাৎকার করেন নাই। নবাবের নিষেধাজ্ঞা ছিল যে কলকাতায় দুর্গ নির্মাণ করা, এই কলকাতায় তারা হচ্ছে দুর্গ নির্মাণ করেন এবং ইংরেজ কোম্পানির যে দস্তকের অপব্যবহার এই অপব্যবহার তারা দেশীয় বণিকরা বণিক গোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। আচ্ছা এখানে দস্তক কথাটা হচ্ছে যে এরকম ছিল যে দস্তক পুত্র কারো কারো কাছে এরকম সম্পত্তি একজন নিঃসন্তান কোন ব্যক্তির সম্পত্তি বা কারো কাছে কোন সম্পত্তি রেখে দিলে আমানতদার হিসেবে সে যে পরবর্তীতে সেটা তার উত্তরাধিকারী কেউ হতে পারবে না, ঠিক এটা ইংরেজরা হচ্ছে ইংরেজ কোম্পানিরা এটা অপব্যবহার করতে শুরু করে, তাতে কি হয় দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। আলীবর্দী খানের সাথে যে চুক্তি ছিল ইংরেজ কোম্পানির সেই চুক্তি তারা ভঙ্গ করে। রাজা রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস ইংরেজদের কাছে আশ্রয় নেন এবং কৃষ্ণদাস যখন বিদ্রোহ ঘোষণা করে নবাবের সাথে প্রচুর ধন রত্ন সহ ইংরেজদের কাছে আশ্রয় নেয়। নবাব কৃষ্ণদাসকে ফেরত চাইলে নবাবের দূতকে তারা চরম অপমান করে ফিরিয়ে দেয় যার কারণে নবাব ক্ষুব্ধ হন এবং এর প্রেক্ষাপটে শুরু হয় পলাশীর যুদ্ধ এবং যে পলাশীর প্রেক্ষাপটটা তৈরি হয়। এছাড়াও যে অন্ধভূপ হত্যা নামে মিথ্যা প্রচারণা চালানো হয়, অন্ধভূপ হত্যাটা এরকম ছিল যে নবাব ইংরেজদের সুচিত শিক্ষা দেওয়ার জন্য
অগ্রসর হন এবং সেখানে প্রতিমধ্যে বহু ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন এবং তিনি হচ্ছে কলকাতায় এসে উপস্থিত হন এবং সেখানে নবাবের নামে মিথ্যা একটা রটনা করা হয় যে ছোট্ট একটা ঘরে 142 জন মানুষকে তারা মানে বন্দী করে হত্যা করে, সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মরে যায়, যার কারণে এটাকে তারা অন্ধকূপ হত্যা নামে মিথ্যা প্রচারণা চালায়। এই খবর কলকাতা পর্যন্ত পৌঁছালে সেখানে ইংরেজ রবার্ট ক্লাইভ সহ প্রমুখ কলকাতা চলে আসেন এবং নবাবের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেন। এছাড়া সেখানে রবার্ট তখন নত জানু হয়ে অপমান জানু হয়ে তাদের সাথে সন্ধি করতে বাধ্য হন যে এই মিথ্যা প্রচারণা বন্ধ করার জন্য, কিন্তু যখন এটা ছিল আলীনগরের সন্ধি, এই মিথ্যা প্রচারণা বন্ধ পরিবর্তে তার নবাবের এখানে দুর্বলতার সুযোগ নেয় এবং তারা যুদ্ধে লিপ্ত হয়। পলাশির যুদ্ধের ঘটনা 1757 সালে পলাশির ভাগীরথী নদীর তীরে পলাশির আম্র কারণে 23 জুন এই যুদ্ধ সংঘটিত হয় এবং সেই যুদ্ধে নবাবের পক্ষে প্রাণপণে লড়াই করেন মীর মদন মোহনলাল এবং প্রধান সেনাপতি ছিলেন মীরজাফর। যুদ্ধে আসন্ন বিজয় জেনেও মীরজাফর এখানে সরাসরি যুদ্ধে নবাবকে কোনো সাহায্য না করে পুতুলের মতো সে অর্থাৎ বিশ্বাসঘাতকতা, মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের পতন হয় এবং যেহেতু যুদ্ধের আগে নবাব সিরাজউদ্দৌলা তার প্রধান সেনাপতি মীরজাফর কাছে নবাবের কাছে যে ওয়াদা করেছিলেন কোরআন শরীফ স্পর্শ করে যে সে প্রাণপণে নবাবকে সাহায্য করবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে মীরজাফর একদম নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এবং নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন মীরজাফরের যে ছিল বিশ্বাসঘাতকতা বা তার যে সাহায্যহীনতা তিনি বুঝতে পেরেও বারবার তিনি তার উপরে সাহায্য মানে তার উপরে নির্ভর করেছেন, প্রধান সেনাপতিকে বিশ্বাস করেছেন, যার কারণে নবাবের পরাজয় এবং পতন নিশ্চিত হয়। এরপরে দেখো নবাবের পতনের কারণগুলো সুনিশ্চিত ভাবে কিভাবে আসছে, ঠিক কোন উপযুক্ত কারণে নবাবের পতন হয়। নবাবের সেনাপতি মীরজাফর তার সহযোগীরা ছিল তারা যুদ্ধক্ষেত্রে মোটেও নবাবকে সহযোগিতা করেন নাই এবং বিশ্বাসঘাতকতা করেছেন। নবাবের যে সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই যে দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখেছে। তরুণ নবাবের অভিজ্ঞতা, দূরদর্শিতা, বিচক্ষণতা ও যে দৃঢ়তার অভাব ছিল যুদ্ধক্ষেত্রে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার বা সঠিক সিদ্ধান্ত নিতে তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন, যার কারণে নবাবের পতন হয়। সেনাপতি মীরজাফরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও নবাব বারবার তার উপরেই নির্ভর করেছিলেন। ইংরেজদের সম্পর্কে সতর্কতা, ফরাসি এবং ইংরেজদের কাছে যে ষড়যন্ত্র, এসব বিষয়ে আলীবর্দী খানের যে উপদেশ ছিল সেটা নবাব সিরাজউদ্দৌলার কাছে গুরুত্ব পায় নাই। নবাবের যে শত্রুপক্ষ ছিল এই শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ এবং রণকৌশলে উন্নত এবং সেক্ষেত্রে অপরপক্ষে নবাবের বাহিনী ছিল এত মানে রণকৌশলে সুদক্ষ ছিল না। রবার্ট ক্লাইভ ছিল দূরদর্শী, সূক্ষ্ম এবং কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন এবং নবাব সিরাজউদ্দৌলা তো অল্প বয়স এবং রাজনৈতিক ভাবে খুব একটা দূরদর্শিতা অর্থাৎ দক্ষতা অর্জন করতে পারেন নাই এবং তার হচ্ছে যে মীরজাফরের চক্রান্তে এবং ইংরেজদের রবার্ট ক্লাইভের যে দূরদর্শিতার ফাঁদে তিনি পড়েছিলেন এবং মীরজাফরকে বারবার ভরসা করাটাই হয়েছিল নবাবের জন্য কারণ, যার কারণে পলাশির যুদ্ধে নবাবের চূড়ান্ত পতন ঘটে। এখানে স্ক্রিনে দেখো ছবি, এই যে সেই বাংলার বিশ্বাসঘাতক মীরজাফর এবং রবার্ট ক্লাইভ, এবং এই যে মীরজাফর এসে রবার্ট ক্লাইভের সাথে আটক করার কারণে নবাবের এই পরম বা চূড়ান্ত পরাজয় ঘটে। পলাশির যুদ্ধের ফলাফল আসলে কি ছিল যে দেখো এটা ইংরেজ কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিস্তৃতি সেটা ফোর্ট উইলিয়াম দুর্গ এবং পরবর্তীতে পলাশির যুদ্ধের ফলস্বরূপ কি হয়েছিল বক্সারের যুদ্ধটা চলে আসছিল। ফোর্ট উইলিয়াম দুর্গটা আসলে কি ছিল ইংরেজদের শক্তি
শক্তির প্রাণকেন্দ্র ছিল। এই দুর্গ নির্মাণ করার পর তারা কিন্তু ভারত উপমহাদেশে একের পর এক অর্থাৎ দুর্বার গতিতে তারা চারদিকে বাণিজ্য সম্প্রসারিত করতে শুরু করে এবং সেখান থেকে তারা বিভিন্ন জায়গা দখল করে এবং বাণিজ্য কুটির স্থাপন করা থেকে শুরু করে রাজনৈতিক ভাবে অগ্রসর হতে সম্পন্ন হয় এবং এই থেকে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। এবং বক্সারের যুদ্ধটা হওয়ার কারণটা ছিল যে পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পর মির্জাপুরকে ইংরেজরা ক্ষমতায় বসা মির্জাপুর হন নবাব এবং এখানে রবার্ট ক্লাইভের হাতে ক্ষমতা থাকে মির্জাপুরকে পুতুল নবাবে পরিণত করা হয়। পরবর্তীতে মির্জাপুরের সাথে রবার্ট ক্লাইভের যেহেতু রাজনৈতিক ভাবে প্রশাসন চালানোর মতো ক্ষমতা ছিল না কিন্তু মির্জাপুর এখানে রবার্ট ক্লাইভের সকল ক্ষেত্রে যে তার হস্তক্ষেপটা এটাও মির্জাপুরের কাছে অপছন্দ ছিল। ঠিক এই ধরনের মতো পার্থক্যের কারণে মির্জাপুরকে ক্ষমতা থেকে সরিয়ে সত্য সাপেক্ষে তার জামাতা মীর কাসেমকে ক্ষমতায় বসানো হয়। কিন্তু মীর কাসেম ছিলেন স্বাধীন চেতা দূরদর্শী এবং রাজনীতিবিদ এবং মীর কাসেম ক্ষমতায় বসে ইংরেজদেরকে পুরোটাই ইংরেজদের রবার্ট ক্লাইভের শর্তগুলোকে অমান্য করে বাংলার স্বাধীনতা রক্ষা করার জন্য চেষ্টা করেন এবং তিনি চেয়েছিলেন তিনি একজন স্বাধীন চেতা নবাব ছিলেন এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার সূত্রটা রক্ষা করার জন্য তিনি কৌশলে বাংলার স্বাধীনতাটা ফিরিয়ে আনতে চেয়েছিলেন যার কারণে বক্সারের যুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হয় এবং অবশেষে যুদ্ধ সংঘটিত হয়। বক্সারের যুদ্ধের কারণ 1717 সালে মুঘল সম্রাটের ফরমান যেটা ছিল দস্তখানে ছাড়পত্র এই ছাড়পত্রের কারণে এখানে দস্ত কোম্পানির অপব্যবহার করা এটা ছিল মীর কাসেম এটাতে বাধা দেন ইংরেজদেরকে এবং সেটা তিনি ফিরিয়ে আনতে চান দেশীয় বণিকদের ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে তিনি রক্ষা করতে চান। এছাড়া ছিল 1763 সালে যে পাটনা কুঠি এলিস দখল করে অধ্যক্ষ এলিস দখল করে সে তিনি পাটনা কুঠিকে উদ্ধার করেন অর্থাৎ পাটনা কুঠি দখল করে নেন। বাংলার যে সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা তিনি বলেছিলেন যার ফলে ইংরেজ শক্তি যে অপ্রতিরোধ গতিতে ক্ষমতা বিস্তার করতে থাকে এর কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। দেখো বক্সারের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল কার সাথে কার আসলে যুদ্ধটা হয়েছিল তার এখানে একটা চার্ট দেওয়া আছে। মীর কাসেম, সম্রাট শাহ আলম, মেজর মনোয়ার সুজাউদ্দৌলা। মীর কাসেম ছিলেন দিল্লি, সম্রাট শাহ আলম সরি মীর কাসেম বাংলা, সম্রাট শাহ আলম ছিল অযোধ্যা এবং সুজাউদ্দৌলা দিল্লি, মেজর মনরো ইংল্যান্ড। এই যে মূলত মীর কাসেমের সাথে মেজর মনরো তৎকালীন সময়ে ইংরেজ বাহিনীর যে প্রধান ছিলেন তিনি ছিলেন মেজর ম্যাডক অফ মনরো তার সাথে এবং মেজর ম্যাডক অফ মনরো এবং মীর কাসেমের সাথে এই পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। বক্সারের যুদ্ধের ফলাফল উপমহাদেশে যে ইংরেজদের প্রভাব ও মর্যাদা বৃদ্ধি পায় এই যুদ্ধের ফলে এটা নিঃসন্দেহে বলা যায়। এছাড়া এই যুদ্ধের ফলে যে পরাজিত হওয়ার পরে অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা রোহিল্লা খণ্ডে পালিয়ে যান। ইংরেজরা অযোধ্যা নবাবের কাছ থেকে কারা এলাহাবাদ যে দুর্গ সেটা তারা হস্তগত করতে পারে তারা নিয়ে কথা নিয়ে নেয়। রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ালি লাভ করে সেক্ষেত্রে রবার্ট ক্লাইভের মান মর্যাদা বৃদ্ধি পায়। বক্সারের যুদ্ধের চূড়ান্ত ফলাফলটা ছিল ঠিক ইংরেজ কোম্পানি বা রবার্ট ক্লাইভের একটা রাজনৈতিক ভাবে অগ্রসর হওয়ার আরো সুকৌশল একটা পথ ছিল এবং সেখানে তাদের যে ভারত উপমহাদেশে তাদের মর্যাদা এবং দৌরাত্মতা বৃদ্ধি পায় যার কারণে এখানে এই যুদ্ধটা ছিল বাংলাদেশের স্বাধীনতা রক্ষা সূর্যটা অস্তমিত হয় এই যুদ্ধের ফলাফল যে বাংলাকে রক্ষা করার যে যতটুকু আশা এবং আকাঙ্ক্ষা ছিল সেটা এই যুদ্ধের ফলাফলের মাধ্যমে শেষ হয়ে যায় এবং এই থেকে ইংরেজ কোম্পানির আর কোনো বাধা থাকে না ভারতীয় রাজনীতিতে ছড়িয়ে পড়ার জন্য।
তাহলে আজকে কি ছিল যে পলাশী এবং বক্সারের যুদ্ধ, এই যুদ্ধ এভাবে যে রাজনীতি ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তন আসছে, এই পরিবর্তন গুলোই তোমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী অ্যাসাইনমেন্টের তোমাদের নির্ধারিত কাজটা রেডি করতে হবে। এখানে দেখো যে কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হচ্ছে। সর্বপ্রথম কি আসলো, ইউরোপীয় বণিকরা ব্যবসার উদ্দেশ্যে আসলো, তারপরে তারা যখন বাণিজ্যিক কুঠিগুলো স্থাপন করলো, বাণিজ্যিক সম্প্রসারণের সাথে সাথে তারা রাজনীতির বিষয়ে তারা দৃষ্টি দিতে থাকে। অর্থাৎ তাদের লোভ ছিল এদেশের শুধু সম্পদই না, সম্পদ যেহেতু এখানে ইংরেজদের কথা ছিল যে তারা এদেশের মানুষ চায় না, এদেশের মাটি চায়, অর্থাৎ তারা সম্পদ চায়। এই যে নীতি, তারা এই নীতি গ্রহণ করে, তারা পোড়া মাটি নীতি গ্রহণ করেছিল, অর্থাৎ এদেশের সবকিছু জ্বালিয়ে পুড়ে হলে তারা নিজেরা অর্থ সংগ্রহ করেছে। এটা যে তারা সর্বপ্রথম বাণিজ্য থেকে অর্থনৈতিক অবস্থা থেকে রাজনৈতিক এবং রাজনৈতিক থেকে তাদের যে ভারত উপমহাদেশে বিস্তার, এই বিস্তার গুলোই তোমাদেরকে ভালোভাবে চোখ বুঝে অ্যাসাইনমেন্টের জন্য তৈরি করতে হবে। আজকের আলোচনা এ পর্যন্ত শেষ ছিল। দেখো কয়েকটা কোশ্চিন এখানে আমি এর মধ্যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো ছিল তোমরা মনে করতে পারো কিনা। দেখো কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। প্রথমে আমি বলেছি ইংরেজরা আসে 1600 খ্রিস্টাব্দে, তারা এসে ইংরেজরা যে বাণিজ্যিক যে কোম্পানিটা গঠন করে সেটাই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বক্সারের যুদ্ধ কত সালে হয়, বক্সারের যুদ্ধ হয় 1664 সালে। কুর নদীর তীরে পলাশীর যুদ্ধ হয়েছিল, ভাগীরথী নদীর তীরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। কারা ইংরেজদের কাছে বাণিজ্যিক কুঠি বিক্রি করেন, দিনেমাররা ইংরেজদের কাছে বাণিজ্যিক কুঠি বিক্রি করেন। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জগ চান্ডক। আগামী দিন রিভিশন ক্লাস নেওয়া হবে এবং অষ্টম অধ্যায়ের বাকি অংশের উপর। বাড়িতে সবাই এই অধ্যায়টা ভালোভাবে চর্চা করবে এবং রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝে পরবর্তী ক্লাসের জন্য, ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।